ঘর থেকে বাইর ঘন্টার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাদের উপরই কিন্তু বর্তায় আর সেই সমস্ত কাজ করতে গেলে আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রমের সাহায্যে কিন্তু কাজগুলো করতে হয় আর যদি আমরা কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা সেই সমস্ত কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সময় আর খরচ দুটোই কিন্তু আমাদের বেঁচে তো তার জন্য বন্ধুরা চলে এসেছি আজকে কতগুলো টিপসের ভিডিও নিয়ে পরে চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকে আছি এরকম কিন্তু রোজ চিরুনি ইউজ করি আর এই চিরুনিগুলো ইউজ করতে করতে দেখা যায় রেগুলার তো আমরা চিরুনিগুলো পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে এই চিরুনিগুলো কিন্তু নোংরা হয়ে যায় আর তখন আমাদের আবার নতুন করে চিরুনি পরিষ্কার করতে গেলে সেই সাবান জলে গুলিয়ে তারপরে কিন্তু চিরুনিগুলো পরিষ্কার করতে হয় তো তার জন্য বন্ধুরা আর সাবান গল মানে জল গুলে আর চিরুনি পরিষ্কার করার কোনো দরকার নেই আমাদের ঘরে যদি যেরকম যে কোনো সুগন্ধি পাউডার থাকে না না কেন বা যেগুলো ধরো অনেক দিন তোমরা ইউজ করছো না বা পড়ে রয়েছে সেগুলো আর ফেলে দেবে না সেইগুলো দিয়ে আজকে কিন্তু চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবে তার জন্য কি করতে হবে প্রায় প্রথমে চিরুনিটার মধ্যে সেই পাউডারটাকে কিছুটা দিয়ে তারপরে একটু রেখে তারপরে এইভাবে কিন্তু একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে নিলে খুব সুন্দরভাবে কি হয় বলো তো আমাদের চিরুনির ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে আলগা হয়ে যায় আর আলগা হয়ে যাওয়ার কারণে এই যে আমরা ব্রাশটা দিয়ে যখনই ডলবো না কেন তখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই চিরুনিটা পরিষ্কার হয়ে যায় নোংরাগুলোও কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে আর এটাতে কোনো কিন্তু ঝামেলার কোনো দরকারই নেই যে আলাদা করে জল গুলে তারপর সার্পের জল গুলে সেটার মধ্যে চিরুনি ভিজিয়ে তারপরে ব্রাশ দিয়ে ডলাডলি করা কিন্তু কোনো দরকার পড়বে না চলে যাচ্ছি বন্ধুরা দ্বিতীয় টিপসে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন ঘুরতে বেরোই তখন আমরা ব্যাগের মধ্যে এরকম ওষুধ কিন্তু ক্যারি করে থাকি কিন্তু যখনই আমরা ব্যাগের মধ্যে এই ওষুধগুলো ক্যারি করতে করি তখন দেখা যায় অনেক সময় এই ওষুধের গা বেয়ে আমাদের ওষুধটা কিন্তু সারা ব্যাগের মধ্যে পড়ে যায় আর তাতে কিন্তু ওষুধও অনেকটা নষ্ট হয় আর পুরো ব্যাগটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এবার জমদি আমরা কোথাও যাওয়ার আগে খুব সুন্দর করে ওষুধটাকে সিল করে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় তাতে কিন্তু আমাদের আর ব্যাগের ভেতরে ওষুধটা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর ওষুধটা নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তো আমাদের ঘরে প্রত্যেকের ঘরে বেলুন থাকে তো সেরকম বেলুনেরটাকে আমরা যদি একটা বেলুনকেই আমরা অনেকগুলো টুকরো করে কিন্তু কেটে নিতে পারি সেই টুকরোগুলোই এইভাবে যদি মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে পারি তো যতই আমরা নাড়াচাড়া করি না কেন মুখটাকে ভালোভাবে আটকে তারপরে যতই নাড়াচাড়া করি না কেন তাহাতেও কিন্তু ওষুধটা পড়ে যাবে না বাইরের দিকে তাতে কিন্তু ওষুধও নষ্ট হয়ে যাবে না আর আমরা নিশ্চিন্তে কিন্তু ট্রাভেল যে কোনো জায়গায় ওষুধ নিয়ে কিন্তু ট্র্যাভেল করতে পারবো আশা করি টিপসটা ভালো লাগবে লেগেছে আর কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় আমরা এরকম কিন্তু লিপ বাম ইউজ করি কেননা অনেকের ঠোঁট শুকিয়ে যায় এবং ঠোঁট শুকিয়ে যাওয়ার ফলে ঠোঁট ফেটে যাওয়ার ফেটে যায় কে আবার অনেকে কিন্তু আমরা লিপ বাম ইউজ করি কিন্তু লিপ বাম আমরা যতই ইউজ করি না কেন আমাদের অনেকেরই আছে যে লিপ বাম শ্যুট করে না তো সেক্ষেত্রে আমাদের এই ভেজলিনটাই কিন্তু আমাদের দিতে হয় কিন্তু এই ভেজলিনটাতে কোনো কালার না থাকার জন্য এটা দিলেও কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে তো বন্ধুরা আমরা যারা লিপ বাম ইউজ করতে পছন্দ করি না বা দেখা গেলো যে সেই মুহূর্তের জন্য ঘরে কোনো লিপ বাম নেই এদিকে আমাদের ঠোঁটটা শুকিয়েও যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব তো এই রকম ভেজলিন মানে এটা আমি লিপবাম দিয়ে দেখাচ্ছি তোমাদের ঘরে যদি ভেজলিনও থেকে থাকে সেটা দিয়ে হবে তো এইভাবে তোমরা ভেজলিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেবে আর প্রত্যেকটা ঘরের মহিলারা কিন্তু আমরা প্রত্যেকেই লিপস্টিক ইউজ করি তো লিপস্টিক প্রত্যেকের ঘরেই থাকবে তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার অনুযায়ী মানে তোমরা ধরো যে কালারটা পছন্দ করো সে কালারের যে লিপস্টিকটা আছে সেই লিপস্টিকটা বের করে একটুখানি সামান্য একটা চামচ দিয়ে কি করবে তোমরা লিপস্টিক থেকে সামান্য একটুখানি অংশ কেটে নেবে বেশি দাঁড়ান দরকার নেই জাস্ট দেখো একটুখানি খুব অল্প পরিমাণে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর তোমাদের কী বলতো এটাতে আমরা আবার আলাদা করে গিয়ে আমাদের বাজার থেকে কিন্তু আলাদা করে লিপ বাম কেনার দরকার নেই বা কেন কম সময় তোমার পছন্দের সেই লিপ বামটা তোমরা কালারটা পাচ্ছ না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বাড়িতেও খুব সুন্দরভাবে এরকম লিপ বাম কিন্তু ইউজ মানে বানিয়ে নিতে পারবে আর তাতে কিন্তু এক্সট্রা করে কোনো মানে খরচ তোমাদেরকে করতে হবে না তো দেখো আমি এখানে রেড কালারের লিপস্টিকটা একটুখানি নিয়ে তারপরে কিন্তু এই যে ভেজলিনটা আছে সেটার মধ্যে খুব ভালোভাবে কিন্তু কিন্তু মিক্সড করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো পুরো ভেজলিন মানে আমার যে লিপ বামটা ছিল যেটা প্লেন ভেজলিন যেটা সেই ভেজলিনটা কিন্তু একটা দারুণ কালার হয়ে গেছে পুরো একদম লিপ বামের কালার এবার তোমরা তোমাদের ঠোঁটে কিন্তু খুব অনায়াসে এটা ব্যবহার করতে পারো একটা সুন্দর কিন্তু কালার আসবে আর এটা কিন্তু আমাদের থোঁটটাকেও কিন্তু ড্রাই হতে দেবে না তো এইভাবে কিন্তু তোমরা ঘরে ভেজলিন বা তোমাদের পছন্দসই লিপস্টিক দিয়ে এরকম একটা লিপবাম তৈরি করে নিতে পারো আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের সংসারে যখন আমরা এরকম চিনির কোটে চিনি রাখি বিশেষ করে তো সেই চিনির কোটে যেটা নাকি বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো প্রচণ্ড পরিমাণে এই চিনির কৌটার মধ্যে পিঁপড়ে লেগে যায় আর বর্ষাকালে এই সমস্যাটা বেশি মানে আমাদেরকে ভুগতে হয় মানে বেশি সমস্যাটায় পড়তে হয় যে একটা পিঁপড়ে ঢুকে যাওয়া মানে পুরো চিনিটার মধ্যে পিঁপড়ে পিঁপড়ে হয়ে যায় তো এবার আমরা একটু যদি ভিনিগার এরকমভাবে নিয়ে প্রত্যেকের ঘরেই আমাদের কিন্তু ভিনিগার থাকে তো একটুখানি টিস্যু পেপার বা তোমাদের ঘরে যদি টিস্যু পেপার নাও থেকে থাকে তাহলে একটু তুলো দিয়ে কি করবে এইভাবে ভিনিগারটাকে একটু ভিজিয়ে নেবে মানে টিস্যু পেপারটাকে একটু ভিজিয়ে নেবে দিয়ে কি করবে বলতো এইভাবে যে চিনির যে মুখটা আছে সেটা এইভাবে মানে মাখিয়ে দেবে তাহলে কী হবে ভিনিগারের যে উগ্র গন্ধটা সেটা কিন্তু পিঁপড়ে বা কোনো পোকামাকড় কিন্তু একদম সহ্য করতে পারে না তাতে তোমাদের চিনিটাতে আর পিঁপড়ে বা পোকামাকড় যে কোনো পোকামাকড় লাগার কোনো সম্ভাবনাই থাকবে না এইভাবে তোমরা কিন্তু চিনির কোর্টে এইভাবে যদি তোমরা চিনি কেন চিনি মিশ্রি নকুলদানা বাতাসা ঠাকুর ঘরে যেগুলো থাকে সেইগুলোতে প্রত্যেকটাতে যদি তোমরা এইভাবে ভিনিগার লাগিয়ে নিতে পারো কোর্টের মুখে তাতে কিন্তু তোমাদের এই সমস্যা সমাধান কিন্তু অতি সহজেই হয়ে যাবে আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু ঘরে এরকম ছোট ছোট বোতলগুলো ইউজ করে থাকি আর এই ছোট বোতলগুলো কি হয় আমাদের যখন আমাদের খাওয়া হয়ে যায় তখন আমরা ফেলে দিই বা বাচ্চা কাচ্চার জলের বোতল হিসেবে ইউজ করি তো এবার ফেলে দেওয়া মানে ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু একটা দারুণ জিনিস আমি আজকে তৈরি করে দেখাবো তো চলো কি সেটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো আমি থামসাপের বোতলটার মুখের যে ইয়েটা আছে কাগজটা সেটা ইয়ে করে নিলাম খুলে নিলাম তারপরে একটা কাটা চামচের দিয়ে দিয়ে পুরো বোতলটাকে কিন্তু এরকমভাবে ফুটো ফুটো করে নেবো এবার তোমরা ভাবছো তো যে কেন ফুটো ফুটো করছি তো চলো বন্ধুরা সেটাই আজকে দেখার বিষয় যে কেন ফুটো ফুটো করছি তো কাটা চামচ দিয়ে আর দেখো গ্যাস এবার তোমরা বলবে হয়তো এখানে গ্যাস প্রচুর পরিমাণে খরচা হচ্ছে তো তোমরা এখানে মোমবাতিও ইউজ করতে পারো মানে যা খুশি দিয়ে তোমরা মোট কথা এই আগুন দিয়ে এরকম জ্বালিয়ে নিতে পারো তো আর এরপরে কী করবো বলতো বন্ধুরা আমি একটু খুন্তি মানে চাকু যেটা নাকি আমরা ইউজ করি না সেই চাকুটা একটু সামান্য গরম করে এইভাবে বোতলটাকে কেটে নেবো প্রথমে মাথার অংশটা কেটে নেব আর তারপরে এই মাথার অংশটা কেটে নেওয়ার পর তারপরে কেটে নেব নিচের অংশটা আর এটা তোমাদের তোমরা ভাবছো তো খুব ইজিভাবে কাটা হয়ে যাচ্ছে না বন্ধুরা একদমই ইজি না এটা কিন্তু আমরা প্রথমে খুন মানে চাকুটাকে গরম করে নিয়েছি আর গরম করে নেওয়ার ফলে কিন্তু খুব ইজিভাবে কাটা হয়ে যাচ্ছে তোমরা যদি মানে গরম না করে কাটতে যাও তাহলে কিন্তু তোমাদের একটুখানি খাটনি হবে তো বলবো যে এরকম একটু গরম করে নিয়ে তোমরা এরকম প্লাস্টিকের বোতলগুলোকে কেটে নিও তাহলে বেশি তোমাদের কাজটা সুবিধাও হবে আর চট জলদিও হবে তো দেখো এখানে আমি উপরের আর নিচের অংশটা মানে বোতলের কেটে নিলাম কেটে নেওয়ার পর এরপরে দেখো এই দুটো পার্ট আমার কিন্তু মেনলি দরকার হবে বাকি পার্টটা দিয়ে আমি অন্য কোনো কাজ করব এরপরে বন্ধুরা এই যে নিচের যে পার্টটা ছিল সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাতিলেবু তোমাদের ঘরে পাতিলেবু থাকলে বা দোকান থেকে তোমরা দু টাকা তিন টাকা দিয়ে পাতিলেবু কিনে আনবে কিনে এনে এরকম পাতিলেবু দিয়ে দেবে তো এবার তার মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ লবণ তোমাদের ঘরে যে কিচেন লবণগুলো আছে যেগুলো তোমরা রান্নার কাজে ইউজ করো সেই লবণই তোমরা এখানে ইউজ করবে তো দেখো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এবার তোমরা ভাবছো যে লবণ লেবু এগুলো দিয়ে কী করবে হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে একটা দারুণ কাজ হবে সেটা তোমাদেরকে সব ভিডিওটা শেষে বলবো তো দেখো এখানে লবণটা আমি কিন্তু ভরে ভরে দিয়ে দিলাম ভরে ভরে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল গোলাপ জলের যেহেতু একটা সুন্দর গন্ধ থাকে তো ওই জন্য এখানে আমি গোলাপ জলটা ইউজ করছি যাতে গন্ধটা মানে চারিদিকে ছড়ায় তো ওই জন্য গোলাপ জলটা এখানে ইউজ করছি আর নিয়ে নিয়েছি এখানে কি কতগুলো লবঙ্গ লবঙ্গ এখানে দিতেই হবে বন্ধুরা লেবু আর লবঙ্গ এখানে কিন্তু মাস্ট তো এখানে দেখো আমি লবঙ্গটা দিয়ে নিলাম চারটে মতো লবঙ্গ এখানে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ হ্যান্ডওয়াশ হ্যান্ড ওয়াশেও যেন একটা সুন্দর গন্ধ থাকে তো ওই জন্যই দেওয়া এরপরে দেখো কি করব এই মুখটাকে কিন্তু আমি ভালোভাবে আটকে নেব মানে একদম টাইট করে নেব তো টাইট করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আমি কি করব তো দেখো একটুখানি টাইট করতে একটুখানি টাইম লাগছে তো এখানে দেখো আমি পুরো সেট করে নিয়েছি কিন্তু আর এরপরে চলো কি করব দেখো আমাদের রান্নাঘরে আমরা রান্না করতে করতে রাত্রিবেলা বিশেষ করে যখন ঘুমাতে যাই তখন কি হয় আমাদের রান্নাঘরে কিন্তু একটা দুর্গন্ধ ছড়ায় বিশেষ করে ডাস্টবিন এরিয়া থেকে রান্নাঘরে আমরা যদি এই জিনিসটাকে এরকম রান্নাঘরে রেখে দিতে পারি না একটা কোনায় তাহলে কিন্তু রান্নাঘরে কোনো দুর্গন্ধ ছড়াবে না তাছাড়াও পর্দার পেছনে অনেক সময় দেখা যায় পর্দার পেছনে টিকটিকি দেখা যাচ্ছে তাছাড়াও একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে সেই গন্ধগুলো কিন্তু একদম থাকবে না আর যদি ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটাও কিন্তু চলে যাবে আর এছাড়াও তোমরা বাথরুমেও তোমরা কিন্তু ইউজ করতে পারো কেননা বাথরুম যেনই আমাদের বাথরুমে একটা যদি সুন্দর আমরা গন্ধ জন্য অনেক কিছু ওডোনিল এয়ার ফ্রেশনার ইউজ করে থাকি তো যদি আমরা বাথরুমেও এরকম এটা রেখে দিতে পারি না তাহলে বাথরুমের যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা তো দূর হবেই তাতে কিন্তু বাথরুমটা একদম ফ্রেশ থাকবে আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই অবশ্যই করো আর অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই ঘরে কিন্তু এরকম দাঁত মাজার ব্রাশ ইউজ করে থাকি এবার দাঁত মাজার ব্রাশগুলো যখন আমাদের ইউজ মানে আমাদের ইউজ করা হয়ে যায় তখন কি হয় আমরা এরকম শাখা পরিষ্কার করি কখনো বা এরকম ধরো আমাদের যে কাচের যে গ্লাসগুলো আছে সেগুলো পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি আমরা কিন্তু সহজে ফেলে দিই না ব্রাশগুলো তো এবার কি হয় বলতো আমরা যখন মিক্সি মেশিনের এই যে পেছনটা মানে ধরো বাটির যে পেছনটা যখন দেখা যায় আমরা দীর্ঘদিন ধরে এরকম মশলা করতে করতে যখনই আমরা মিক্সি মেশিনগুলো পরিষ্কার করতে যাই তখন কিন্তু এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয় আর তাছাড়া তাছাড়াও দেখো মিক্সি মেশিনটা যেটা সেটা দেখতেই পাচ্ছ একদম আনাচে কানাচে নোংরা লেগে রয়েছে তো এই ব্রাশটা দিয়ে কিন্তু পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হচ্ছে তো তার জন্য কী করব বন্ধুরা এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ব্রাশটাকে একটু গরম করে নিচ্ছি গরম করে দেওয়ার পরে এটা যেহেতু প্লাস্টিকের তো সহজেই কিন্তু গলে যাবে আর দেখতেই পাচ্ছ আগুন মানে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্রাশটা গলে যাচ্ছে খালি হাতে তো এত গরম জিনিস ধরা যায় না তো তার জন্য বন্ধুরা কী করব আমি আমাদের ঘরের যে সাড়াশিটা আছে সেই সাড়াশির সাহায্যে এরকম মাথাটাকে বেঁকিয়ে নেবো বেঁকিয়ে নিলে কী হয় তো এটা একটা দারুণ কিন্তু মানে এই ব্রাশটা কি মানে পরিষ্কার করতে করার ক্ষেত্রে যেগুলো ধরো এই যে মিক্সি মেশিনটা এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ একটা জিনিস আমাদের তৈরি হয়ে যাবে মানে সোজাসুজিভাবে কিন্তু আমরা পরিষ্কার করতে পারছিলাম না কিন্তু যখনই আমরা এরকম বেঁকিয়ে নিলাম একটু আগুনের সাহায্যে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করাটা আমাদের অনেক ইজি হয়ে গেল এরপরে বন্ধুরা কিভাবে আমরা পরিষ্কার করব। সেটারও কিন্তু একটা সহজ টিপস আমি তোমাদেরকে শেয়ার করব। তো এই যে এর ভেতরে এর ভেতরে খুব সহজ উপায় এবং কম সময়ের মধ্যে যদি তোমরা পরিষ্কার করতে চাও এই মানে মেশিনের ভেতরের যে নোংরাগুলো তার জন্য এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ খাবার সোডা খাবার সোডা দেওয়া মানে দেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার এবার ভিনিগার আর খাবার সোডা যখনই এটা মানে ইয়ে হবে না তখনই একটা কিন্তু এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে আর তাতেই কিন্তু আমাদের এই যে নোংরাগুলো আছে যেটা দীর্ঘদিন ধরে এখানে মশলাগুলো পড়ে রয়েছে সেটা কিন্তু একদম আলগা হয়ে যাবে আর এই দেখো এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হচ্ছে তো এইভাবে যেহেতু আমি বাড়িতে করি সেহেতু আমি তোমাদেরকে সঙ্গে ভাবলাম পরিষ্কার করার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই তো ওই জন্যই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আশা করি এইটা তোমাদের অনেক কাজে লাগবে এইভাবে যদি ব্রাশটাকে তোমরা একটু গরম করে তারপরে বেঁকিয়ে নিয়ে কাজটা করতে পারো না তাহলে কিন্তু অনেকটা কাজ সুবিধা হবে আর এইভাবে ভিনিগার আর খাবার সোডা দিয়ে করলেও কিন্তু তোমাদের খুব কম সময়ের মধ্যে মিক্সি মেশিন বাটি মেশিনটা খুব অনায়াসে পরিষ্কার হয়ে যাবে তো আজকের টিপসগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আরেকটু ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে আজকের মতো বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিয়েছি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে